হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো, সেটা হচ্ছে প্রীতিশার জন্মদিন উপলক্ষে আমরা যে ঘুরতে বেরিয়েছিলাম সেই ব্লগটা। তো যেহেতু তা মানে ওই ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ায় আমরা তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া বা তার পরবর্তী যেগুলো ছিল সেগুলো সব কিছু শেয়ার করতে পারিনি, তো এই ব্লগটাতে সেগুলো শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা ঘুরে টুরে এসে তারপরেও পম্পি কাকিমা পূজা কাকিমা এদের নাচ মোটে থামেনি, ওরা রীতিমতো নেচেই যাচ্ছে, মানে ওদের এনার্জি ফুল লেভেলে তখনও রয়েছে। তো দেখতে পাচ্ছ নাচের কী কায়দা, ওদের দুই যা মিলে একেবারে যুদ্ধ করছে। আর এদিকে এটা হচ্ছে পূজা কাকিমার বর্দি, তো বর্দির সঙ্গে পূজা কাকিমার দেখা হয়েছে, তো পূজা কাকিমা বর্দির সঙ্গে রিলস বানাচ্ছে, নিজে নিজেও রিলস বানিয়ে নিচ্ছে। তো অনেকক্ষণ নাচানাচি করার পরে পূজা কাকিমা ক্লান্ত হয়ে গেছে, যেহেতু সকাল থেকে নাচানাচি করছে ওই জন্য নাচ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর যেহেতু সবার প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে অল্প কয়েকজন বাদ আছে, তো ওই জন্য আমরা এবার যাচ্ছি লজের দিকে খাওয়া দাওয়া করবার জন্য। কোথায় যাচ্ছ তুমি এখন? আমি লজে খেতে যাচ্ছি। এতক্ষণ খাওনি কেন? তোমার বান্ধবীরা খায়, এখন কি আদৌ কিছু পাবে? যা আছে তাই খাবো, সব আছে। আমরা যখন লজে এসে পৌঁছাই তখন মোটামুটি 5:45 মতো বাজে, যেহেতু প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল ওই জন্য আমরা যেহেতু বাড়ির লোক ওই কারণের জন্য আর কি সকাল সকাল খেতে আসতে পারিনি। দেখো পূজা কাকিমা খাবো খাবো করেই যাচ্ছে। এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠে গেলাম, যেহেতু এই লজটা হচ্ছে আমাদের এখানে প্রথম হয়েছে, মোটামুটি এটা দিয়ে তিনটে অনুষ্ঠান। তো লজে উঠে আমি প্রীতিশার বসার জায়গাটা খুঁজছিলাম, তো তারপরে যেহেতু যখন ওর কেক কাটিংটা হয় তখন আমি ছিলাম না, প্রীতিশার বসার জায়গায় পূজা কাকিমা এবার বসেছে, যেহেতু জায়গাটা ফাঁকা ছিল, প্রীতিশার যেহেতু বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে বাড়ি চলে গেছে। প্রীতিশার জায়গায় বসে এবার বিভিন্ন কায়দায় পূজা কাকিমা ছবি তুলে নিচ্ছে, এরপর যাবো আমরা খাওয়া দাওয়ার দিকে। তো দেখতে পাচ্ছ মানে লজটা যেহেতু আমাদের এখানে নতুন হয়েছে, তো মানে ফার্স্ট টাইম আমি এই মানে এই লজটাতে আসলাম, তো মানে ভিতরের যে উপরের দিকে ফল সিলিংয়ের যে কাজটা সত্যি আমার খুব ভালো লেগেছে, বেশ একটা আলো ঝলমলেকর পরিবেশ। জানলা দিয়ে বাইরের দিকটা তখনও পুরো আলো স্পষ্ট রয়েছে, কারণ সন্ধ্যা হবার তখনও দেরি আছে। খিদের জন্য পূজা কাকিমা পুরো পাগল হয়ে যাচ্ছে, আমার সঙ্গে গল্প শুরু করে দিল যে কখন খেতে দেবে, কখন খাবার আসবে। বেলা গড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি, এবার এখানে যে ফটো সেশন করবার যিনি ছিলেন সে আমাদেরকে একটা গ্রুপ ছবি তুলে দিচ্ছে। তো এই হচ্ছে প্রীতিশার জন্মদিনের মেনু কার্ড। তো তারপরে আমাদের ব্যাচ স্টার্ট হলো, এবার আমরা খাওয়া দাওয়া করব, তো চলো খাওয়া দাওয়া করে নিই। টিস্যু পেপারটা এবার কোলের উপরে পেতে নিলাম, আর ওই পাশে যে ছেছে এটাকে দেখছো সেটা হচ্ছে একটা মামা, কারণ ওটা প্রীতিশার মামা, তো ওই মামা পাশে দাঁড়িয়েছিল। আর এবার আমরা পাতা ধুয়ে নিলাম, এবার আস্তে আস্তে একে একে করে আমাদেরকে খাবার দেবে, তো চলো খাওয়া দাওয়াটা করি, তোমাদের সাথে খাওয়া দাওয়াটাও শেয়ার করি, তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো অপেক্ষার অবসান ঘটিয়ে পূজা কাকিমার পাতে এবার খাবার পড়েছে, এবার পূজা কাকিমা খাওয়া শুরু করে দিল। তো খেতে খেতে দেখো আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে, গল্পই যেন শেষ হয় না, এত গল্প, কারণ যেহেতু সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিল পূজা কাকিমার সাথে গল্প করার সময় হয়নি, উনি আমাদের বাড়িতে আসতে পারিনি, আমিও যেতে পারিনি, তো যার জন্য গল্পটা হয়নি। তো তাই খেতে খেতে মাঝে মাঝে যেটুকু সময় পাচ্ছি সেটুকু উনি আমার সঙ্গে কথা বলছে, আমি ওনার সাথে কথা বলছি। যেহেতু শেষ ব্যাচে আমরা সবাই মিলে খাচ্ছি ওই জন্য বাড়ির সবাই বসেছিলাম, আমি, মা, পূজা কাকিমা, সঞ্জয় কাকা মানে পূজা কাকিমার বর, পম্পি কাকিমা, কোমল কাকা মানে প্রীতিশার বাবা মা, আমরা সবাই মিলে বসে আর কি এই লাস্ট ব্যাচে খাওয়া দাওয়া করছি। ইনি হচ্ছে সুদর্শন মিশ্র, আমাদের কাছে দাঁড়িয়ে বারবার করে বলছে লজ্জা করে খাবি না, লজ্জা করে খাবি না, যেহেতু আমরা লাস্ট বাজে খাচ্ছি ওই জন্য আমাদেরকে ইয়ার্কি মেরে বলছে লজ্জা করে খাবি না। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবার আইসক্রিমের অপেক্ষায় রয়েছি, তো আইসক্রিমের জন্য এদিক ওদিকে আমি একটু দেখাচ্ছিলাম, তো তার কারণ আমি আইসক্রিমটা খেতে খুব পছন্দ করি, ভাবছিলাম যে কখন আইসক্রিম দেবে, কারণ আইসক্রিম দিলেই খাওয়া পুরো কমপ্লিট। তো তারপর বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি এদিকে আবার আইসক্রিম দিতে শুরু করে দিল, সবাই যেরকম হয় যে প্যান্ডেল থেকে উঠে যায় গিয়ে তারপর আইসক্রিম খায় খাওয়া শেষে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যেহেতু আমরাই লাস্ট ব্যাচ ছিলাম, আমাদের পরে আর কোনো ব্যাচ বসার সম্ভাবনা ছিল না, ওই কারণের জন্য আমরা দুজনা হাত না ধুয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম রিল্যাক্সে বসে, তার কারণ যেহেতু পিছনে আর কোনো তাড়া ছিল না। তো এদিকে পূজা কাকিমাও হাত না ধুয়ে আমার মতো করে উনিও আইসক্রিম খাওয়া শুরু করে দিল,
তো এবার দেখতেই পাচ্ছো যে আইসক্রিমের উপরের দিকে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাতে যেটুকু আইসক্রিম লেগে রয়েছে পূজারি তোমার সেইটা পর্যন্ত ছাড়তে নারাজ সেইটাও জিভ দিয়ে কিরকম করে চেটে চেটে খাচ্ছে দেখো আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেলে এবার আমরা হাত ধুয়ে যাব বাড়ির দিকে কিন্তু এখনো অনেক কাণ্ড কারখানা করেছে পূজা কিমা সেগুলো তোমাদের সাথে দেখানো বাকি আছে তো ভিডিওটা শেষটুকু তোমরা দেখে নাও জন্মদিনের স্পেশাল ব্লগ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের